নমস্কার বন্ধুরা মিতালি স্টুডিও নাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবসি প্রকল্পে যারা বছরে আঠেরো হাজার টাকা করে পাচ্ছেন তো আপনাদের প্রতি বছরই কিন্তু এনএক্সআর থ্রি টি সাবমিট করতে হয় তো সেম এবছরও কিন্তু আপনাদের এই এনএক্সআর থ্রি টি সাবমিট করতে হবে তো কিভাবে আপনারা এই এনএক্সআর থ্রি টি সাবমিট করবেন অনলাইনে আজকের তার সম্পূর্ণ টি দেখিয়ে দেব বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু সমস্ত প্রসেসটি আপনি বুঝতে পারবেন এবং নিজেই নিজের কাজটি করতে পারবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে তো এই ওয়েবসাইট লিঙ্ক আমার ডিসক্রিপশনে আমি দিয়ে রেখেছি তো এখানে আসার পর দেখুন সাবমিট এনেক্সার থ্রি তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটি লগ ইন পেজ চলে আসবে তো এই লগ ইন পেজ দেখুন এখানে আপনাদের যে ইউজার আইডি অথবা এনরোলমেন্ট নাম্বার রয়েছে তো সেটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার যে পাসওয়ার্ডটি ছিল তো সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন তো এই ক্যাপচারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনারা এন এক্সার থ্রি চলে আসবেন তো এখানে সবের প্রথম জব শেখার অর্থাৎ যিনি ক্যান্ডিডেট রয়েছে তার নাম এবং এখানে এনরোলমেন্ট নাম্বারটি দেখতে পাবেন এখানে দুটি ক্রাইটেরিয়া থাকবে তো এই দুটি ক্রাইটেরিয়ার মধ্যে যেকোনো আপনাকে একটি সিলেক্ট করতে হবে অর্থাৎ যদি আপনারা বর্তমানে কোনো স্কিল ডেভেলপ পমেন্ট কোর্স করতে থাকেন সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করবেন এবং যদি আপনারা কোন কাজ করে থাকেন সেক্ষেত্রে সেলফ এমপ্লয়ের পাশে যে ঘরটি রয়েছে তো এই ঘরে টিক করে দেবেন করে দেওয়ার পর এখানে সাবমিট চয়েস এই ক্লিক করে দেবেন তো আমি যে ক্যান্ডিডেটের করছি তিনি কিন্তু একটি ট্রেনিং করছেন তো সেই ট্রেনিং এর ডিটেলসটি এখানে আমি দেবো তো তার জন্য এই ট্রেনিং এর এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাদের একটি ফর্ম খুলে যাবে তো এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এখানে আপনাদের নাম এবং এখানে আপনাদের বাবার নাম দেখতে পাবেন তার এখানে আপনি যেই ক্রাইটেরিয়াটি আগে চয়েস করেছেন সেই অনুযায়ী এখানে কিন্তু ডিটেলস গুলি ফিল আপ করতে হবে তো যেহেতু আমি এখানে ট্রেনিং সিলেক্ট করেছি এই জন্য কিন্তু এখানে ট্রেনিং এর ইনফরমেশন দিতে হবে তো এখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু বিভিন্ন ট্রেনিং গুলি দেখতে পাবেন তো তার মধ্যে যদি কোনো কিছু করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা সেই অপশনটি চয়েস করবেন এবং যদি ওই কোর্স গুলির মধ্যে আপনারা কোনো কোর্সটি না করেন অন্যান্য কোনো কোর্স করেন সেক্ষেত্রে এখানে আদার সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার কোর্সের নামটি লিখে দেবেন এবং এই ঘরে দেখুন লেখা রয়েছে নেম এন্ড অ্যাড্রেস অফ ইনস্টিটিউট অর্থাৎ আপনি যেই ইনস্টিটিউট থেকে আপনার ট্রেনিং ট্রেনিংটি নিচ্ছেন সেই ইনস্টিটিউটের নাম এবং ঠিকানাটি এখানে লিখে দেবেন এবং এখানে আপনাদের ট্রেনিং এর স্টার্ট ডেটটি ছিল তো সেই স্টার্ট ডেট লিখে দেবেন এবং কবে শেষ হতে চলেছে তো সেই শেষের ডেটটি কিন্তু লিখে দেবেন এবং এখানে রিমার্কস এর ঘরে যদি আপনাদের কোর্সটি চলতে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে রানিং কিংবা কন্টিনিউ এই ধরনের কিছু লিখে দেবেন তো বন্ধুরা এখানে এই যে ডেটগুলি রয়েছে এখানে স্টার্ট ডেটে কিন্তু আপনাদের কোর্স যবে থেকে স্টার্ট হচ্ছে সেই ডেটটি দেবেন এবং এখানে যেই এন্ড ডেট লেখা রয়েছে অর্থাৎ এই কোর্সটির এন্ড ডেট তো সেই এন্ড ডেট যেদিন আপনি এই ফর্মটি সাবমিট করবেন তারপর পরে যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেই এন্ড ডেটটি নেবে না তো আপনারা কি করবেন প্রেজেন্ট যেদিন আপনি এই ফর্মটি সাবমিট করছেন তার আগের দিন অর্থাৎ আগের ডেটটি এখানে দিয়ে দেবেন আর এন 3 থ্রি সাবমিট করার আগেই যদি আপনাদের এই কোর্সটি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এখানে স্টার্ট ডেট এবং এন ডেট যেটা রয়েছে সেটা দেবেন যদি আপনাদের ধরুন কোর্সটি চলছে এখনো পর্যন্ত শেষ হয়নি সেক্ষেত্রে কিন্তু স্টার্ট ডেটে যেটি ট্রেনিং এর স্টার্টিং ডেট রয়েছে সেটি দেবেন এবং এন ডেটটি কিন্তু এখানে আপনাদের প্রেজেন্ট ডেটের পরে হলে নেবে না তো সেক্ষেত্রে আপনারা যেদিন আবেদনটি করছেন তার আগের দিনের যে ডেট তো সেই ডেটটি এখানে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি সতেরোই জানুয়ারি এই ফর্মটি সাবমিট করছি তো আমি কিন্তু এখানে কোর্সের যে এন্ড ডেট সেটি দিয়েছিলাম সেটি কিন্তু নেয়নি এখানে যে ক্যালেন্ডার রয়েছে তো এখানে কিন্তু শুধুমাত্র সতেরোই জানুয়ারির আগে যে সমস্ত ডেটগুলি রয়েছে সেগুলি আপনি দিতে পারবেন তো সেই জন্য কিন্তু আমি ষোলোই জানুয়ারি দু এটি সিলেক্ট করলাম তো এগুলি দিয়ে দেওয়ার পর এখানে এই যে দুটি চেকবক্স রয়েছে এখানে টিক করে দেবেন এবং ওপরেও যে একটি চেকবক্স রয়েছে এখানে একটি টিক করে দেবেন টিক করে দেওয়ার পর এখানে সাবমিট এনএক্সার থ্রি এই অপশানে ক্লিক করে দেবেন আপনাদের এনএক্সার টি সাবমিট হয়ে যাওয়ার পর এই ধরনের একটি মেসেজ আপনারা দেখতে পাবেন এবং এই এনএসআর থ্রি টি সাবমিট হওয়ার পর যে অ্যাকনোলজমেন্ট প্রিন্টটি তো সেটি নেওয়ার জন্য দেখুন এখানে প্রিন্ট বলে একটি রয়েছে এই ক্লিক করে দেবেন প্রিন্ট ক্লিক করার পর কিন্তু এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন তো অবশ্যই কিন্তু এই পেজটি আপনারা প্রিন্ট করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা যদি নতুন নাম নথিভুক্ত করতে চান সেটা কিভাবে করবেন তার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে এন্ডস কিনে এবং আই বটনে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে আপনাদের নামটি এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ